উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে স্বরূপনগর থেকে হেমনগরের শামশেরনগর পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত 93 কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে জল সীমান্ত রয়েছে 40 কিলোমিটার, বাকি 53 কিলোমিটার কাটা তার। জল সীমান্ত পার করে মাঝে মধ্যে বাংলাদেশি জলদস্যুরা হানা দিত এপারে। ভারতীয় মৎস্যজীবীদের মাছ কাঁকড়া নৌকা লুট করে আবার সহজেই জলপথ দিয়ে বাংলাদেশে পালিয়ে যেত। এবার সুন্দরবনে চোরা শিকারীদের দাপট ও বাংলাদেশি জলদস্যুদের রুখতে সীমান্তে স্পেশাল মহিলা ফোর্স নিয়োগ করল বিএসএফ। দিন রাত এই স্পেশাল ফোর্স অত্যাধুনিক স্পিডবোট নিয়ে টহল দেবে। বাংলাদেশি জলদস্যুদের রুখতে স্পিডবোটে থাকছে উন্নত রেডার এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা এর আগে বর্ডারে পড়া যেখানে ফেন্সিং ছিল সেখানে আমরা ডিউটি করেছি, এই প্রথম আমরা এই নদী পথে ডিউটি করছি। আমাদের জন্য এটা খুব মানে ভালো একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সব রকম ভাবে আমরা এটার সাথে মানে লড়াই করছি। যে কোনো স্মাগলার যে কোনো রকম দুশ্মন আমাদের উপর অ্যাটাক করতে পারে, সেটার জন্য আমরা নিজেদের প্রথমে নিজেদেরকে বাঁচাও করি। এছাড়াও এখান থেকে যে সমস্ত স্মাগলার কোনো জিনিস পাচার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, সেসবগুলোও আমরা আটকাই, নিজেদেরকেও সুরক্ষা রাখি যাতে আমাদের উপরে কোনো দুশ্মন অ্যাটাক না করে, প্লাস আমরা স্মাগলারটাও আটকাই। এটা আমরা কোনোদিনই এরকম বিপদের সম্মুখীন হইনি, বাট এটার জন্য আমাদেরকে সেরকমভাবে গাইড করা হয়েছে। আর এই যে বোট, এই বোটটাকে ঠিক সংরক্ষিত মানে ঠিকঠাক জায়গায় এটাকে রাখা হয় যাতে আমাদের সেরকমভাবে ওরা বাঘ হোক যে কোনো জিনিস হোক সহজে যাতে আমাদের অ্যাটাক না করতে পারে, সেরকম দূরত্বে এটাকে রাখা হয়, ল্যান্ড করা হয়। যদিও সেটা কোনো স্পিড বোটে যখন আমরা পেট্রোলিং করতে যাই সেই সব ক্ষেত্রে যদি কোনো অ্যাটাক হয় সেই স্পিড বোটের সাহায্যে আমরা অনেকটা দূরে সেটা চলে যেতে পারি, বা আমাদের কাছে যে সমস্ত এরকম হাতিয়ার বাগেরা থাকে তার সাহায্যেও যদি খুব বড় পরিমাণে অ্যাটাক্ট হয়ে যায় তাহলে পরে আমরা এটার সাহায্যে সেটা দূর করতে পারি। আপাতত 20 জন মহিলা স্পেশাল বাহিনীতে থাকছেন জলসীমান্তে সুরক্ষা দিতে। এদিন সন্দেশখালিতে চলল তারই মহড়া। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সীমান্ত এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরির জন্য জমি অধিগ্রহণের কথা ঘোষণা করেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, রিপোর্ট ওমকার বাংলা।